আজকে গোটা রঘুনাথগঞ্জ শহর জুড়ে জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার, অ্যাডিশনাল পুলিশ সুপার, এসডিও, এসডিপিও, রঘুনাথগঞ্জ থানার আইসি এবং কেন্দ্রীয় সিআরপিএফ জওয়ানদের নিয়ে বিশাল পুলিশ বাহিনী সহ গোটা শহর পরিক্রমা করলেন। শহরের প্রত্যেকটি মানুষকে আশ্বস্ত করলেন, আপনাদের পাশে পুলিশ প্রশাসন সবসময় আছে, ভয় করার কোনো কারণ নেই। কেউ কোনো রকম হুইপ জারি করলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানান, পুলিশ প্রশাসন তৎক্ষণাৎ তার ব্যবস্থা নেবে। ভোটদান যাতে নির্বিঘ্নে হয়, শহর যাতে শান্ত থাকে, তার জন্যই আজকে এই রোড মার্চ। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। স্যার, এই রুট মার্চের মাধ্যমে মানুষকে কি বার্তা দিতে চাইলেন? যাতে মানুষ শান্তিপূর্ণভাবে থাকে এবং ভয় এবং ভীতিহীন পরিবেশে থাকে, সেখানে আমরা একটু দেখছিলাম অ্যাক্সেস করে সব ঠিকঠাক আছে কিনা। গোটা শহরে কি করলেন? কি দেখলেন স্যার, শহরের পরিস্থিতি কেমন এখন? এই পরিস্থিতি ফোর্স এসছে আমাদের, আমি রিটার্নিং অফিসার আছি না, আমাদের এসডিও সাহেবের নেতৃত্বে পুরো ফোর্স, আমাদের এসডিও ম্যাডামও আছেন, আমরা পুরো রুট মার্চ করলাম মানুষের মধ্যে, যাতে মানুষ যাতে কনফিডেন্টলি ভোট তার ফ্র্যাঞ্চাইজ এক্সারসাইজ করতে পারে, এটি আমাদের উদ্দেশ্য। এবং আমরা সেই কাজটা স্টার্ট করলাম, এটা আমাদের মাঝে মাঝে বিভিন্ন এলাকায় চলবে। পুরো এলাকাটাই স্যার আজকে কি পরিদর্শন করলেন? পরিদর্শন করলাম, মানুষ দেখলো, আমরা চাই মানুষের মধ্যে কনফিডেন্স ইনস্টিল করতে, মানুষ নির্ভয়ে ভোট দেবে, মানুষ পুরো একেবারে নির্ভীকভাবে নিজের ডেমোক্রেটিক রাইট এক্সারসাইজ করবে, এটি আমাদের উদ্দেশ্য। এবং এটা স্টার্ট হলো এখানে, শুধু এই প্রক্রিয়া পুরো আমাদের পুরো এই বিভিন্ন জায়গায় চলবে, মানে সাধারণ মানুষের পাশে পুলিশ আছে, এটা আপনারা আজকে বোঝাতে চান। একদম, আপনি দেখছেন এসপি সাহেবও বললো আপনাকে, সবসময় এটা আমরা আগেও বুঝতে পেরেছেন, এখানে পুলিশ এমনি পুলিশ সবার প্রশাসনে থাকে, এটা আমার একবার মানুষের চোখে, আরেকবার সামনে সিআরপিএফকে নিয়ে, আরেকবার এটাকে মানুষ একবার পাশে দাঁড়ানোর একটা আরেকটা ছোট্ট প্রয়াস মানুষ। কিন্তু ইট ইজ এ ইয়ার লং প্রসেস, এরকম নয় যে এটা চলছে আমাদের এখানে, বিভিন্নভাবে চলছে, এটা তার একটা অঙ্গ। থ্যাংক ইউ স্যার।